আচ্ছা, ওকে ভিউয়ার্স, তো এখন আমরা যেটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে ধাতু নিষ্কাশন ওভারভিউ। আমি ধাতু নিষ্কাশনের উপরে আগে অনেকগুলো ক্লাস নিয়েছি এবং ওই ক্লাসগুলোকে এখন জাস্ট আমি সারাংশ হিসেবে দিব, যাতে ধরো পরীক্ষার আগের রাত্রে তোমাদের পড়তে সুবিধা হয়, যাতে তোমাদের পরীক্ষার রাত্রে রিভাইজটা দিতে সুবিধা হয় সেজন্য। তো দেখো, এই ধাতু নিষ্কাশন এর জন্য আমাদের প্রথম যে জিনিসটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে রাসায়নিক সিরিজটা, অর্থাৎ সক্রিয়তা সিরিজটা মাথায় রাখতে হবে। এবং সেইটা মনে রাখার জন্য আমি টেকনিক দিয়ে মনে রাখছিলাম, সেটা হচ্ছে লিখো কানা মাঝি এলো যেন ফিস ফিস করে কাদিয়া কোলে নিল সোনা পুরবীর হারে কোতা হাজি আজি আও। ঠিক আছে, ওকে। সো এইটার ক্ষেত্রে তোমাদেরকে প্রথমে মনে রাখতে হবে যে অ্যালুমিনিয়াম পর্যন্ত যারা থাকবে তাদের আমরা নিষ্কাশন করবো হচ্ছে তাদের তড়িৎ বিশ্লেষণ। তাদের কি তড়িৎ বিশ্লেষণ, তড়িৎ বিশ্লেষণের মাধ্যমে আমরা করব। দেন আমরা যেটা করব, তারপরে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে এই পিবি পর্যন্ত যদি কেউ থাকে, পিবি পর্যন্ত প্লাম্বাম দ্যাট পর্যন্ত যদি কেউ থাকে, তাদের অক্সাইডের তড়িৎ অক্সাইডের কার্বন বিচরণ, তোমাকে প্রথমে আগে অক্সাইড বানাইতে হবে তারপরে তাদের কার্বন বিচরণ করতে হবে। অক্সাইডের কার্বন বিচরণ, অক্সাইডের কার্বন বিচরণের মাধ্যমে করবা। আর এদের এরা সাধারণত সব বিচারণের মাধ্যমে হয়ে যায়, অর্থাৎ তুমি অক্সিজেনের সাথে বিক্রিয়া করানোর পরে অনেক সময় নিজেরা নিজে থেকে বিচারিত হয়ে মুক্ত হয়ে যায়। দ্যাট মিন্স এদেরকে বলতে পারো মুক্ত অবস্থায় পাওয়া যায়, মুক্ত অবস্থায় পাওয়া যায়, মুক্ত অবস্থায় পাওয়া যায় বা মুক্ত অবস্থায় পাওয়া যায় বা এরা সব বিচারণ বলতে সব বিচারণ। ওকে, সো দেখো, এখন আমি প্রথম থেকে যাব। ধরো তোমাকে বললো যে লিথিয়াম এদিকে যে ইম্পর্টেন্ট যেটা থাকতে পারে, ধরো ক্যালসিয়াম ক্লোরাইডের তড়িৎ বিশ্লেষণ বা সোডিয়াম ক্লোরাইডের তড়িৎ বিশ্লেষণ। সো তোমাদের বইয়ে যেগুলো আছে সেগুলো আছে সোডিয়াম ক্লোরাইডের তড়িৎ বিশ্লেষণ। আমি প্রথমে সোডিয়াম ক্লোরাইডের তড়িৎ বিশ্লেষণ দেখাবো এবং এটা যে কোনো জায়গার ক্ষেত্রে একই, মানে এই দিকের যে কোনো একটা মৌলের প্রক্রিয়া একই হবে। তো আমি যদি সোডিয়ামেরটা দেখাই তোমাকে, তো আমরা আকরিক হিসেবে সোডিয়ামের কি পাই, সোডিয়াম ক্লোরাইড। সো এই সোডিয়াম ক্লোরাইডের আমরা তড়িৎ বিশ্লেষণ করব এবং তড়িৎ বিশ্লেষণের জন্য আমাদেরকে প্রথমে ওই লবণটাকে গলাতে হবে। ক্লিয়ার? এটা হচ্ছে প্রথম কথা। সো এখন দেখো, সোডিয়াম ক্লোরাইডের গলনাঙ্ক হচ্ছে 801°C। যেহেতু সোডিয়াম ক্লোরাইডের গলনাঙ্ক 801°C, এত তাপমাত্রা আমরা দিতে পারি না, সেজন্য আমরা ক্যালসিয়াম ক্লোরাইড আর সোডিয়াম ক্লোরাইড একসাথে মিশ্রিত করি এবং এই মিশ্রিত যে এটা পাই তাদের গলনাঙ্ক হয় 600°C। কত ডিগ্রি? 600°C। তাহলে আমাদের 201°C তাপমাত্রা কম দেওয়া লাগে, তো আমাদের সুবিধা হয়। এখন তারপরে আর কোনো কাজ নাই, তারপরে কাজ হচ্ছে তড়িৎ বিশ্লেষণের প্রথম কি কি ইম্পর্টেন্ট কথা যেগুলো, সেগুলো হচ্ছে এনোড এবং কেতোড দিতে হবে। কি দিতে হবে? এনোড এবং কেতোড। সো ব্যাটারি ধনাত্মক প্রান্তের সাথে যেটা যুক্ত সেটাকে বলবো এনোড এবং ব্যাটারি ঋণাত্মক প্রান্তের সাথে যেটা যুক্ত সেটাকে বলবো কি, কেতোড। দ্যাট মিন্স এটা হচ্ছে এনোড এন্ড এটা কি, কেতোড। ক্লিয়ার? একটা এনোড আর কি, কেতোড। এখন দেখো, এটা হচ্ছে ব্যাটারি ধনাত্মক প্রান্ত, এটা হচ্ছে ব্যাটারি ঋণাত্মক প্রান্ত। এবং সোডিয়াম ক্লোরাইড দেওয়ার পরে যেহেতু সোডিয়াম এখানে শুধুমাত্র সোডিয়াম গলছে, যেহেতু এটা সোডিয়ামের জলীয় দ্রবণ না, সেহেতু আমরা H+ এবং OH- আয়ন পাবো না। যেহেতু এটা শুধুমাত্র সোডিয়ামের গলনাঙ্ক, সোডিয়াম ক্লোরাইডের গলনাঙ্কের অবস্থা, যেহেতু আমরা শুধুমাত্র সোডিয়াম ক্লোরাইড, সোডিয়াম আয়ন এবং ক্লোরিন আয়ন পাবো। ক্লিয়ার? তারপর আমরা কি করবো? এখন দেখো, এই এনোড, এনোড হচ্ছে কি, পজিটিভ। দ্যাট মিন্স এই এনোড এই দ্রবণের ঋণাত্মকটাকে আকর্ষণ করবে, দ্যাট মিন্স সে কাকে আকর্ষণ করবে, ক্লোরিনকে আকর্ষণ করবে। এবং এই যে সোডিয়াম, সোডিয়াম হচ্ছে কি, ধনাত্মক, তাহলে সে কার দ্বারা আকর্ষিত হবে, ঋণাত্মক দ্বারা, অর্থাৎ সে কেতুর দ্বারা আকর্ষিত হবে। তারপরে কি লিখবো আমরা, এনোড ডিরেকশন লিখবো এবং কেতুর ডিরেকশন লিখবো। একটা হচ্ছে এনোড ডিরেকশন। সো এনোড ডিরেকশনে দেখো, এনোড ডিরেকশনে ক্লোরিন এদিকে দেখো, ক্লোরিন মাইনাস মানে তার একটা ইলেকট্রন বেশি আছে, সে গিয়ে একটা ইলেকট্রন দান করবে। এবং এই জন্য বলি যে এনোডে জারণ বিক্রিয়া সম্পন্ন হয়, কারণ এদিকে আয়ন গুলো কি করতেছে, ইলেকট্রন দান করতেছে। সো এটার পরে আমরা পাবো হচ্ছে সিএল। বাট পরিবেশে যেহেতু ক্লোরিন একা পরমাণু হিসেবে থাকে না, দ্বিপরমাণু হিসেবে থাকে, সেই জন্য আরেকটা ক্লোরিন আসবে, আরেকটা ইলেকট্রন দিবে, আরেকটা ক্লোরিন, এবং এই ক্লোরিন দুইটা একসাথে হয়ে Cl2 হিসেবে থাকবে। আলটিমেট রিয়াকশন আমরা পাইলাম 2Cl-2 ইলেকট্রন ইকুয়াল টু Cl2। ক্লিয়ার? তারপরে আমরা যাবো কেতুর ডিরেকশনে। তারপর কোনটা যাবো, কেতুর রিয়াকশন। সো দেখো, এখন আমরা যাবো কেতুর ডিরেকশনে। সো কেতুর ডিরেকশন আমরা কি পাবো সেটা দেখি, কেতুর রিয়াকশন। সো কেতুর ডিরেকশনের ক্ষেত্রে যেটা দেখবো সেটা হচ্ছে এদিকে আছে Na+, কি আছে, Na+। Na+ যাওয়ার পরে ইলেকট্রন গ্রহণ করবে এবং Na+ ইলেকট্রন গ্রহণ করে Na হিসেবে থাকবে। বাট আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে এনোডে একটা আয়ন যতগুলো ইলেকট্রন দান করবে, কেতুডে একটা আয়ন ঠিক ততগুলো ইলেকট্রন কি করবে, গ্রহণ করবে। যেহেতু প্রত্যেকবারে এখানে দুইটা ইলেকট্রন পাচ্ছে এনোড, দ্যাট মিন্স কেতুর
থেকে যে আয়নটা ইলেকট্রন নিবে, ও কয়টা ইলেকট্রন নিবে? তাহলে দুইটা নিবে প্রতিবারে। সো প্রতিবারে আবার এদিকে দ্যাট মিন্স দুইটা এনএ প্লাস আসবে, দুইটা ইলেকট্রন নিবে এবং দুইটা এনএ পাবো। বুঝা গেছে ব্যাপারটা? এইভাবে আমরা সোডিয়ামকে কি করতে পারি? নিঃশ্বাসন করতে পারি। তোমার কাজ হচ্ছে পরীক্ষা হলে এগুলো লেখা, তারপরে আরো কিছু যুক্তি দিয়ে লেখা যে কেন আমরা কার্বন নিঃসরণ করলাম না। কারণ হচ্ছে এদের অক্সিজেনের প্রতি ইলেকট্রন সরি অক্সিজেনের প্রতি আসক্তি বেশি, সেগুলো নিয়ে আমি ডিটেলস পড়াচ্ছি। ঠিক আছে, তো আমি জাস্ট প্রসেসগুলো দেখাচ্ছি। তারপরে তোমাকে বললাম যে তোমাদের বইয়ে আরেকটা ইম্পর্টেন্ট যেটা, হ্যাঁ আচ্ছা, আরেকটা ইম্পর্টেন্ট এই যে অ্যালুমিনিয়াম, এবং অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে অ্যালুমিনিয়ামের নিঃশ্বাসনের যে নিঃশ্বাসনের যে ধাপ, সেই ধাপ গুলো হচ্ছে বক্সাইড। অ্যালুমিনিয়ামের প্রথম আকরিক সম্পর্কে আমরা জানি, অ্যালুমিনিয়ামের আকরিক আছে, অ্যালুমিনিয়ামের আকরিক হচ্ছে, অ্যালুমিনিয়ামের আকরিক হচ্ছে বক্সাইড, অ্যালুমিনিয়ামের আকরিক। সো অ্যালুমিনিয়ামের আকরিক হচ্ছে বক্সাইড, অ্যালুমিনিয়ামের আকরিক কি? বক্সাইড। সো এখন দেখো এই অ্যালুমিনিয়ামের আকরিক বক্সাইড মনে রাখার জন্য তোমাকে যে সিস্টেমটা দিয়েছিলাম সেটা হচ্ছে এটা মনে রাখবে আলু ভর্তা, অর্থাৎ Al2O3 আলু ভর্তার পর বেশি ঝাল লাগছে, এই জন্য এক গ্লাসের পানি থেকে দুই গ্লাস পানি গেছে, দ্যাট মিন্স 2H2। সো এখন তোমাকে এখান থেকে তড়িৎ বিশ্লেষণ করতে গেলে আগে এইটাকে গলাইতে হবে, সো আগে এখান থেকে পানিটাকে অপসারণ করতে হবে। সেই জন্য তুমি Al2O3 নিবা, Al2O3 দিবা, সেইখান থেকে কাকে অপসারণ করবা? পানিকে। তাপ দিলে পানি অপসারিত হয়ে যাবে Al2O3 এবং পানিটা আলাদা হয়ে চলে যাবে। বুঝা গেছে ব্যাপারটা? ওকে, তারপরে আমরা যেটা করবো সেটা হচ্ছে এখন Al2O3 কে গলাবো, বাট Al2O3 এর গলনাঙ্ক অনেক বেশি, প্রায় 2000 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। সো এই জন্য Al2 কত? 2050 না? সো এই Al2O3 সাথে আমরা ক্রায়োলাইট মিশ্রিত করবো, ক্রায়োলাইট, এবং ক্রায়োলাইটের সঙ্গে হচ্ছে ক্রায়োলাইট, এটা হচ্ছে Na3AlF6। দেখো এটা কিভাবে আমরা মনে রাখবো, সেটা হচ্ছে আমরা জানি যে অ্যালুমিনিয়াম যেহেতু এটা অ্যালুমিনিয়ামের সাথে মিশ্রিত করতেছে, সেই জন্য এখানে অ্যালুমিনিয়াম অবস্থান করতেছে। তারপর অ্যালুমিনিয়ামের যোজনে যেহেতু 3, সেহেতু সংখ্যাগুলো হবে 3-এর গুণিতক, একটা 3-কে 3 আর একটা 3 × 2 = 6। ক্লিয়ার? সো অ্যালুমিনিয়ামের আগে আমরা সোডিয়াম পরে আসছি, একটু আগে সোডিয়াম ক্লোরাইড, সো সোডিয়াম দিতে পারো আর F6। ক্লিয়ার? বোঝা গেছে? 3-কে 3, 3 × 2 = 6, অ্যালুমিনিয়ামের যোজনে কত ছিল? 3। কারণ কি, এটার ইনিশিয়াল গলনাঙ্ক ছিল 2050 ডিগ্রি সেলসিয়াস, এইটাই তোমার মনে রাখার বিষয়, আর সবটা হচ্ছে বোঝা। তারপরে এটাকে আবার আমরা আবার গলাবো, গলানোর পরে সেটাতে আবার এনোড কেতুর দিব আমরা, দেন আমরা এরকম ভাবে দিব, এটা হচ্ছে প্লাস, এটা হচ্ছে মাইনাস। সো ব্যাটারি ধনাত্মক প্রান্তের সাথে যেটা যুক্ত সেটা হচ্ছে এনোড, সেটা কি? এনোড। এবং ব্যাটারি ঋণাত্মক প্রান্তের সাথে যেটা যুক্ত সেটা হচ্ছে কেতুর। এখন এদিকে আমরা কি আয়ন হিসেবে পাবো? আয়ন ভাঙার আমি যে নিয়মটা শিখাইছিলাম সেটা হচ্ছে Al2O3, এটার আয়ন ভাঙার জন্য এল এর সাথে যে সংখ্যাটা আছে ওই সংখ্যাটাকে এল এর আগে দিবা, এছাড়া যেই পরমাণুটা আছে তার সংখ্যাটাকে উপরে দিবা, এটা যেহেতু প্রথমে আছে সেহেতু প্লাস দিবা, দেন প্লাস কি দিবা? ও এর সাথে যে সংখ্যাটা আছে সেটা প্রথমে দিবা, টিও, এইটা ছাড়া যে পরমাণুটা আছে তার সংখ্যাটা উপরে দিবা, যেহেতু পরে সেই জন্য মাইনাস। বুঝা গেছে ব্যাপারটা? দেখ মিস, আমরা এখন দ্রবণে আয়ন পাচ্ছি, আয়ন গুলো কি পাচ্ছি? একটা হচ্ছে 2Al+, 2Al3+, আর একটা হচ্ছে 3O2-। এখন এনোড যেহেতু ব্যাটারির ধনাত্মক প্রান্তের সাথে যুক্ত, দ্যাট মিন্স সে পজিটিভ, সে আকর্ষণ করবে O2- কে। বোঝা গেছে ব্যাপারটা? আর কেতুর যেহেতু ব্যাটারি ঋণাত্মক প্রান্তের সাথে যুক্ত, সেহেতু সে আকর্ষণ করবে কাকে? পজিটিভটাকে। বোঝা গেছে? সো আমি যদি এখানে এনোড রিঅ্যাকশন এবং কেতুর রিঅ্যাকশন লিখি তাহলে আমরা কি পাবো? দেখো এনোড রিঅ্যাকশন, কেতুর রিঅ্যাকশন, এনোড রিঅ্যাকশন আমরা কি পাচ্ছি? এনোডে কি আসছে? এনোডে এনোড যেহেতু পজিটিভ আসছে, কে? ঋণাত্মক, GO2- আসছে, GO2-। আচ্ছা দেখো, তাহলে প্রত্যেকটা অক্সিজেনের মধ্যে কয়টা করে ইলেকট্রন বাকি আছে? দুইটা করে। আচ্ছা তাহলে ওই দুইটা করে সবাই এই দুইটা করে ইলেকট্রন কি করবে? দান করবে, দান করবে। সো দুইটা করে ইলেকট্রন যদি দান করে, তিনজনে কয়টা ইলেকট্রন দান করবে? ছয়টা। ছয়টা ইলেকট্রন দান করার পরে এখানে আমরা তিনটা অক্সিজেন পাবো, তিনটা অক্সিজেন। কিন্তু অক্সিজেন কি পরিবেশে পরমাণু হিসেবে থাকে নাকি দ্বিপরমাণু হিসেবে থাকে? আমরা জানি যে গ্যাসগুলো দ্বিপরমাণু হিসেবে থাকে, দুইটা অক্সিজেন বিক্রিয়া করে O2 উৎপন্ন করবে আর একটা অক্সিজেন বেড়ে থাকবে। কিন্তু এই অক্সিজেন তো পরিবেশে এভাবে থাকতে পারবে না, এই অক্সিজেনকে মানে এই অক্সিজেন অন্য একটা অক্সিজেনের সাথে সংযুক্ত হবে, সেই জন্য কি হবে? আবার এই রিঅ্যাকশনটা ঘটবে, GO2 - -6 ইলেকট্রন ইকুয়াল টু তুমি পাবা O+O+O। বুঝা গেছে ব্যাপারটা? এখন দেখো এই দুইটা অক্সিজেন মিলে হবে O2 এবং এই দুইটা অক্সিজেন মিলে এখন হবে O2। বুঝা গেছে ব্যাপারটা? তারপরে আমরা নিউট্রাল হয়ে গেল। এখন দেখো তারপরে আলটিমেট যে রিঅ্যাকশন, মোট রিঅ্যাকশন আমরা পাচ্ছি 6টা O2 - -12 ইলেকট্রন ইকুয়াল টু একটা O2, আরেকটা O2, আরেকটা O2, দ্যাট মিন্স 3টা O2। বুঝা গেছে ব্যাপারটা? এটা হচ্ছে এনোড রিঅ্যাকশন। দেন তোমাকে যাইতে হবে কেতু ডিরেকশনে। সো কেতু ডিরেকশনে যদি আমরা চলে যাই, কেতু ডিরেকশন, সো কেতু ডিরেকশনে
কেতুর কাকে আকর্ষণ করবে? কেতুর যেহেতু সে মাইনাস, সেহেতু সে প্লাস কে আকর্ষণ করবে, দ্যাট মিন্স টু এল থ্রি প্লাস কে আকর্ষণ করবে, এবং প্রত্যেকটা এল থ্রি প্লাস তিনটা করে ইলেকট্রন গ্রহণ করবে, দ্যাট মিন্স দুইটা ছয়টা ইলেকট্রন গ্রহণ করবে এবং তারা টু এল হবে, ক্লিয়ার? কিন্তু আমি আগে বলছিলাম যে এনোডে যতগুলো ইলেকট্রনের দান ঘটবে কেতুরে ঠিক ততগুলো ইলেকট্রনের কি ঘটবে? গ্রহণ ঘটবে। যেহেতু এনোডে বারোটি ইলেকট্রনের দান ঘটছে, সেহেতু কেতুডে কয়টা ইলেকট্রনের দান গ্রহণ করবে? বারোটি, দ্যাট মিন্স আবার টু এল থ্রি প্লাস যাবে, প্লাস সিক্স ইলেকট্রন, আমরা টু এল পাবো, দ্যাট মিন্স আমরা আলটিমেটলি মোট রিঅ্যাকশন পাচ্ছি ফোর এল থ্রি প্লাস প্লাস টুয়েলভ ইলেকট্রন ইকুয়াল ফোর এল। বুঝে গেছো ব্যাপারটা? দেখো তোমাদের কিন্তু সমতা নিয়ে মাথা ঘামাতে হচ্ছে না, অনেকে কিন্তু এগুলো বুঝেই না, মানে সমতা করতে পারে না, বা এই কারণে এই জায়গায় কোন কারণে ফোর দিচ্ছি, এই কারণে কোন জায়গায় থ্রি সিক্স দিচ্ছি, কোন এগুলো কিন্তু অনেকে বুঝে না, বুঝতে পারছো? সো এটা আমাদেরকে করতে হবে। এখন দেখো, এখন আমরা এই যে কেথুডে কেথুডে কিন্তু আমরা ফোর এল অর্থাৎ মুক্ত হিসেবে অ্যালুমিনিয়াম পাচ্ছি। এবার আমরা কি করবো? অ্যালুমিনিয়াম নিষ্কাশন করবো, শেষ। পরীক্ষা হলে জাস্ট এই বিক্রিয়াগুলো যদি এইভাবে দেখায় লিখতে পারো তাহলে অনেক নাম্বার পাবো, জাস্ট কায়োলেট নিশ্চিত করতে হবে এসেই অনেক নাম্বার পাবো। আর যদি যুক্তি দিয়ে দেখাইতে পারো কোন কারণে কার্বন বিজারণ করতেছে, কারণ অক্সিজেনের প্রতি তার আসক্তি বেশি, কার্বনের থেকেও বেশি। বুঝে গেছো ব্যাপারটা? সো এটা গেল এটা। দেন আমি তোমাদের দেন আমি যেটা ফোকাস করবো সেটা হচ্ছে তোমাদের বইয়ের যে আকরিকগুলো আছে সেই আকরিকগুলো থেকে আমি প্রত্যেকটা আকরিক ধরে ধরে নিষ্কাশন করবো। সো একটা হচ্ছে সিন নাম্বার একটা আকরিক ছিল, এই আকরিক গুলো কিভাবে মনে রাখতে হবে সেটার জন্য কিন্তু তোমাদের সিস্টেম আমি দিয়েছিলাম, ঠিক আছে? সিন নাম্বার, তারপর হচ্ছে জিঙ্ক ব্ল্যান্ড, জিঙ্ক ব্ল্যান্ড, জেটেনেস, তারপরে কি ক্যালামাইন, ক্যালামাইন, ক্যালামাইন হচ্ছে জেটেন সিও থ্রি, জেটেন সিও থ্রি, তারপর হচ্ছে গ্যালেনা, গ্যালেনা কি পিবিএস, দেন তারপরে বলো গ্যালেনার পরে দেখো তো আয়রন না, ও ম্যাগনেটাইট, ম্যাগনেটাইট, আচ্ছা আচ্ছা ধরো ওটা আমার সিস্টেমে যায়, লিমোনাইট, প্রথমে লিমোনাইট, সরি ম্যাগনেটাইট, লিমোনাইট কি Fe2O3 into 3H2O, মানে হেমাটাইট Fe2O3, জাস্ট O3, Fe2 এটা হচ্ছে এরবটা Fe3O4, তারপর হচ্ছে ম্যাগনেটাইট Fe3O4, আস্তে ম্যাগনেটাইট হচ্ছে Fe3O4, Fe3O4, তারপর কি কপার পাইরাইটস যাব না, কপার পাইরাইটস, নিঃশেষণ করে ফেলছি, প্রথমে হচ্ছে সিনাবারে, প্রথমে হচ্ছে কিসে সিনাবারে, তো সিনাবারের এদিকে যে এইচ জি আছে, এইচ এর অবস্থান আমরা তড়িৎ রাসায়নিক সিরিজে দেখবো কোন জায়গায় এইচ এর অবস্থান ছিল, এইচ এর অবস্থান ছিল হচ্ছে এই জায়গায়, কোন জায়গায়? এই জায়গায়, এবং এই জায়গায় আমরা লিখছি যে মুক্ত অবস্থায় পাওয়া যায় বা সবিচারণ, এই দিকে আমরা সাধারণত মুক্ত অবস্থায় পাই না, সো আমরা এটাকে সবিচারণ করবো, সবিচারণ করার জন্য জাস্ট আমরা অক্সিজেনের সাথে বিক্রিয়া দিই, ক্লিয়ার? জাস্ট অক্সিজেনের সাথে বিক্রিয়া দেওয়ার পরে আমরা যেটা পাবো সেটা হচ্ছে দেখো আমরা সরাসরি মুক্ত অবস্থায় লিখতে পারি, AgS প্লাস অক্সিজেনের সাথে যখন আমরা দিব তখন সে এইভাবে মুক্ত হয়ে যাবে, কারণ হচ্ছে এই এজি এর অক্সিজেনের প্রতি আসক্তি অত্যন্ত কম, অক্সিজেনের প্রতি আসক্তি অত্যন্ত কম। এখন চিন্তা করো আমি এটা এটা এইভাবে বুঝাইছিলাম, ধরো এদের এদের যারা তড়িৎ বিশ্লেষণ করছে এদের অক্সিজেনের প্রতি আসক্তি হচ্ছে দশ, এদের অক্সিজেনের প্রতি আসক্তি কত? দশ। আর একটা কার্বনের অক্সিজেনের প্রতি আকর্ষ হচ্ছে সাত, আসক্তি কত? সাত। এবং এদের অক্সিজেনের প্রতি আকর্ষ হচ্ছে সাপোজ ফাইভ, এদের সাপোজ অক্সিজেনের প্রতি আকর্ষণ হচ্ছে টু। বুঝে গেছো ব্যাপারটা? সো দেখো, এখন দেখো এদের যেহেতু অক্সিজেনের প্রতি আসক্তি অতি বেশি কার্বন থেকেও বেশি, সেহেতু কার্বন এসেও এদের থেকে অক্সিজেনটাকে ছিনিয়ে নিতে পারে না। বুঝে গেছো ব্যাপারটা? বুঝতে পারছো? এদের অক্সিজেনের প্রতি যেহেতু আসক্তি অনেক বেশি, সেহেতু কার্বন এসে এদের থেকে অক্সিজেনটাকে কি করতে পারে না, ছিনিয়ে নিতে পারে না, কারণ কি এদের আসক্তি মান হচ্ছে দশ, এদের আসক্তি মান সাত, তো সে দশ শক্তিটা ধরে রাখতেছে, কার্বন কি সাত শক্তিটা নিতে পারবে? না। কিন্তু এদের অক্সিজেনের প্রতি আসক্তি হচ্ছে সাত পাঁচ, আর কার্বনের অক্সিজেনের প্রতি আসক্তি কত? সাত। কার্বন যখন এদের কাছে আসবে এদের কাছ থেকে অক্সিজেনটাকে কি করতে পারবে? ছিনে নিতে পারবে। এরপরে বোঝা গেছে ব্যাপারটা? কিন্তু এদের দেখো অক্সিজেনের প্রতি আকর্ষণ টু বা ওয়ান বা অনেক কম, অ্যাকচুয়ালি এটা তো আমি ধরছি তোমাদের বোঝানোর জন্য, অনেক কম, যে সে নিজে অক্সিজেনকে ধরে রাখতেই চায় না, অক্সিজেনকে ছাইরা দেয়। বুঝা গেছে ব্যাপারটা? এই কারণে কি সে ছেড়ে দেয়। বুঝে গেছো একটা? দ্যাট মিন্স তাকে যখন তুমি অক্সিজেনের সাথে সংযুক্ত করবা, সালফারের যেহেতু অক্সিজেনের প্রতি আসক্তি বেশি, যেহেতু সালফার অক্সিজেন নিয়ে যাবে, সরি এটা সালফার ডাইঅক্সাইড হবে কি, বাট এইচ জি কি করবে? এইচ জি অক্সিজেনকে ছেড়ে দিবে। বুঝা গেছে ব্যাপারটা? বুঝতে পারছো? আচ্ছা দেখো, তারপরে আমরা যাবো হচ্ছে জিঙ্ক ব্ল্যান্ড, এখন জিঙ্ক ব্ল্যান্ডের নিষ্কাশন করবো। সো জিঙ্ক ব্ল্যান্ডের যদি নিষ্কাশন করতে চাই, এখানে দেখো জিঙ্ক সালফেট, জিঙ্ক সালফাইড, সো এখন দেখো জিঙ্কের অবস্থানটা কোন জায়গায় আছে, আমরা যদি মধ্যম মধ্যমে, এখন দেখো জিঙ্কের অবস্থান হচ্ছে এই জায়গায়, মানে কার্বন বিজনে, শুনো, সো জিঙ্কের অবস্থানের জন্য আমাদেরকে যেটা যাইতে হবে সেটা হচ্ছে দেখো জিঙ্ক
এখানে হচ্ছে অক্সাইডের কার্বন বিচারণ। দ্যাট মিন্স তোমার হাতে যেটা আছে সেটাকে আগে অক্সাইড বানাতে হবে। তোমার হাতে তো জিঙ্ক অক্সাইড নেই, তোমার হাতে কি আছে? জিঙ্ক সালফাইড। তোমাকে তো অক্সাইড বানাতে হবে। সো অক্সাইড বানানোর জন্য এটাকে অক্সিজেন দিয়ে বিক্রিয়া করতে হবে। দ্যাট মিন্স তুমি আলটিমেটলি পাচ্ছ জেটেন ও প্লাস SO2। তারপরে না এটাকে কার্বন বিচারণ দিবা। যদি জেটেন ওর সাথে কার্বনের বিক্রিয়া দাও তখন তুমি পাচ্ছ জেটেন প্লাস কার্বন মনোক্সাইড। আবার জেটেন ওর সাথে যদি কার্বন মনোক্সাইড দাও তখন তুমি পাচ্ছ জেটেন প্লাস কার্বন ডাইঅক্সাইড। এখন পরীক্ষায় একটা কোশ্চেন আছে যে তুমি কোনটা প্রিফার করবা, কার্বন কে ব্যবহার করবে নাকি কার্বন মনোক্সাইড? আমরা কার্বন মনোক্সাইড কে প্রিফার করবো। কারণটা আমি বলি, কারণটা হচ্ছে আমরা যদি কার্বন কে ব্যবহার করি, আমরা জানি যে কার্বন মনোক্সাইড অত্যন্ত একটা বিষাক্ত পদার্থ। সো কার্বন কে ব্যবহার করলে আমরা পরিবেশে কাকে ছাড়তেছি? কার্বন মনোক্সাইড কে, অর্থাৎ একটা বিষাক্ত জিনিসে ছাড়তেছি। কিন্তু আমরা যদি কার্বন মনোক্সাইড কে ছাড়ি আমরা দিই তখন ব্যবহার করি তখন আমরা কার্বন ডাইঅক্সাইড, যেটা কম বিষাক্ত। তার মানে আমরা আমাদের টার্গেটটা হচ্ছে আমরা কলকারখানায় অনেক উৎপাদন করব কিন্তু কম বিষাক্ত পদার্থ পরিবেশে ছাড়বো, সেই জন্য আমরা কার্বন মনোক্সাইড না ছেড়ে কাকে ছাড়ছি? কার্বন ডাইঅক্সাইড কে। ক্লিয়ার? ওকে, দ্যাট মিন্স আমি প্রিফার করবো কাকে? কার্বন মনোক্সাইড কে। বুঝা গেছে ব্যাপারটা? তারপরে দেখো, তারপরে আমরা যাবো হচ্ছে ক্যালামাইনে। তারপরে কিসে যাবো? ক্যালামাইন। কারণ ক্যালামাইন হচ্ছে জেটেন CO3, জেটেন CO3। সো এটা বিশ্লেষণের জন্য কি বলবো, আমার কি জেটেন কোন জায়গায় পড়ছে? অক্সাইডের তড়িৎ বিশ্লেষণ। সো আমার আগে তো অক্সাইড তো লাগবে, সো আমি অক্সাইড তৈরির জন্য এটাকে তাপ দিব। কারণ হচ্ছে আমরা জানি যে CO3 2- ভেঙে হয় CO2 + O2-। বুঝা গেছে ব্যাপারটা? তারপরে এই ও যখন এটার সাথে জিঙ্ক থাকবে তখন জিঙ্ক এই O2- এর সাথে বিক্রিয়া করে আলটিমেটলি উৎপন্ন করবে জেটেন ও। জেনে আলটিমেটলি আমি পাচ্ছি জেটেন ও প্লাস কার্বন ডাইঅক্সাইড। বুঝা গেছে ব্যাপারটা? জেটেন ও প্লাস কি? কার্বন ডাইঅক্সাইড। সো এই জেটেন ও কে আবার আমরা এইভাবে বিশ্লেষণ করতে পারি। বুঝতে পারছো? করে নিবা। তারপর হচ্ছে আমরা যাবো গ্যালেনাতে। কোনটাতে যাবো? গ্যালেনা। গ্যালেনা, গ্যালেনার সঙ্গে হচ্ছে PbS। দেখো গ্যালেনার সঙ্গে কি? PbS। কিন্তু তোমার এইটা হচ্ছে মধ্যম অক্সাইডের তড়িৎ বিশ্লেষণের মধ্যে পড়ছে। তোমার তড়িৎ রাসায়নিক সিস্টেমটা দেখো, তাহলে এইটা তো সালফার আকারে আছে, তোমাকে নিতে হবে অক্সিজেন। তুমি এটার সাথে অক্সিজেনের সাথে বিক্রিয়া দিবা। অক্সিজেনের সাথে বিক্রিয়া দিলে তুমি পাবা কি? PbO + SO2। এখন এই PbO কে কার্বন মনোক্সাইডের সাথে কার্বনের সাথে PbO + কার্বন মনোক্সাইড অথবা PbO + CO2 দুইটা রিঅ্যাকশন দেখাই দিলাম। PbO + কার্বন ডাইঅক্সাইড এবং যুক্তি দিয়ে দিলাম, তাহলে লেখার পরিধি বাড়লো, 90 নাম্বার পাইতে পারো। আচ্ছা, তারপরে হচ্ছে লিমোনাইট হ্যামাটাইট ম্যাগনেট। আর এটা একটু এটা একটু বড় আছে, এটা নিয়ে আমি আলাদা কথা বলতেছি না। এটার জন্য তোমরা বাতাসচুল্লির রিঅ্যাকশন বাতাসচুল্লির বিক্রিয়া সমূহ যে ভিডিওটা আছে সেই ভিডিওটা দেখে নিবা। ক্লিয়ার? আমরা চলে যাবো হচ্ছে কপার পাইরেটস এবং চালকোসাইটে। সো কপার পাইরেটস CuFeS2, এটাকে প্রথমে আমরা অক্সিজেনের সাথে বিক্রিয়া ঘটাবো। অক্সিজেনের সাথে বিক্রিয়া ঘটানোর পরে আমরা দেখবো যে এটা উৎপন্ন করছে CuO + FeSO4, এটা হবে CU2S + FeO। কিভাবে বিশ্লেষণ করবো চালকোসাইট কে? যেহেতু কপারের পজিশন যেহেতু এই জায়গায়, দেখো কপারের পজিশন যেহেতু এই জায়গায় মুক্ত অবস্থায় পাওয়া যায় বা সবিচারণ, তো মুক্ত অবস্থায় পাওয়া যায় সাধারণত কপার কে। আমরা সবিচারণের মাধ্যমে করবো। সবিচারণের মাধ্যমে করার জন্য জাস্ট অক্সিজেনের সাথে বিক্রিয়া দিব এবং অক্সিজেনের সাথে বিক্রিয়া দিলে এটা মোটামুটি কপার মুক্ত হয়ে যায় প্লাস সালফার ডাইঅক্সাইড পাই। তবে বইয়ের এই এই রিঅ্যাকশনটা দুইটা ধাপে দেওয়া আছে, দুইটা ধাপের জন্য তুমি যেটা করবে সেটা হচ্ছে CO2S কে প্লাস অক্সিজেনের সাথে বিক্রিয়া করানোর পরে আমরা প্রথমে পাবো হচ্ছে CO2O, মেবি নাকি CO নাকি CO2O নাকি CO, যেহেতু CO2O প্লাস হচ্ছে SO2 পাবো। তারপরে এরা দুজন আবার রিঅ্যাকশন করবে CO2S আর হচ্ছে CO2O, এরা দুজন আবার রিঅ্যাকশন করবে। সো এরা দুজন যদি রিঅ্যাকশন করে CO2S প্লাস CO2O আলটিমেটলি আমি পাবো হচ্ছে Cu + SO2। এই যে এটা বুঝা গেছে, তার মানে এই চালকোসাইটে আমরা রিঅ্যাকশন করতে পারলাম। আমি এখন তোমাদের বইয়ের যতগুলো আকরিক ছিল সবগুলো আকরিকের কিভাবে তড়িৎ বিশ্লেষণ করতে হবে এবং পরীক্ষা হলে কিভাবে লিখতে হবে সেটা দেখাই দিলাম। ওকে, এই চ্যাপ্টারে আমি মনে করি যে আর কিছু দেখানোর প্রয়োজন নাই। তোমরা এখন এখন এমনি পারবা, এক দিনের জন্য অথবা তোমাদের ডেফিনেশন শিখতে হইতে পারে, শিখবা। ওকে, থ্যাংকস ফর ওয়াচিং। হ্যাঁ।